হ্যালো বাডিস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো এই রবিবারও আমরা নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে তোমরা দেখতে চলেছো একটা চ্যালেঞ্জ। আজকে ভিডিওটা খুব 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 এক্সাইটিং হতে চলেছে। তো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাগি নিয়ে। তো ম্যাগির একটা আমরা চ্যালেঞ্জ করতে চলেছি একটু অন্যরকমভাবে। আমি শুনেছি 2 মিনিটে ম্যাগি করা সম্ভব, কিন্তু ম্যাগিটা কি 2 মিনিটে খাওয়াও সম্ভব? 2 মিনিটে তো অনেকেই বলে যে ম্যাগি বানানো নাকি সম্ভব, কিন্তু 2 মিনিটে কি ম্যাগি খাওয়া সম্ভব? তারপর পুরোটা তো আমরা জানি না, এখনো অব্দি ট্রাই করিনি। তো আমরা ট্রাই করবো, আমরাও জানি না, তো ওইটাও জানবো। তোমরাও দিন আজ এনে থাকো, তোমরাও এই ভিডিওটা দেখো, তো পানিশমেন্টটা একটু অন্যরকম হতে চলেছে। তো যেটা ঠিক করছে আমাদের শ্রেয়াদি, তো পানিশমেন্টটা দেখার জন্য তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো না। পানিশমেন্টটা খুবই কঠিন মনে হয় ঠিক করে রেখেছে আমাদের শ্রেয়াদি। তো জানি না কী করেছে, হয়তো মানে ভাব পাও যায় না, হয়তো এরকম কিছু একটা করে দিতে পারে। তো হ্যাঁ, তো খুব এক্সাইটিং কিছু করতে পারে। তো আমি তো পানিশমেন্টের জন্য বেশি এক্সাইটিং, মানে এক্সাইটেড আর কি। তো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের ভিডিওটা দেখতে থাকি। বলতে চাই এই ভিডিওটা একটু অন্যরকমই হবে, কারণ আমাদের টিমের যে সায়ন, শোনা যায় সায়নকে দেখো, তো ওর সামনে HS এক্সাম আছে। তো তার জন্যই ও আমাদের বাড়ি এসে, মানে এমনিতে তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে এসে ও ভিডিও করতো, তো এবারে ওর পারবে না যেহেতু ওর HS এক্সাম আছে। তো তার জন্যই মানে এই চ্যালেঞ্জটা আমরা করেছি, মানে ও নিজের বাড়িতে বসে করেছে, আমি আমার বাড়িতে বসে করেছি। তো এই জন্য একটু হয়তো অন্যরকম পারে, তোমরা অনুভব করবে যে হ্যাঁ এরকম ভিডিও কেন। তো তার জন্যই আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো যদি কিছু ভুল মনে হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দিও। তো আর বকবক না করে ভিডিওটা শুরু করা। জিনিস বলতে তো ভুলেই যাচ্ছি, আমাদের ভিডিও আমরা কাল ছাড়বো, তো আগের দিনে গেছে মানুষের বুঝে, তো তার জন্যই ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে, শুনতে পাচ্ছি হয়তো। তো তার জন্য একটু সরি মিউজিকটার জন্য। তো আর দেরি করবো না, আর বকবকও করবো না, এবারে ভিডিওটা তোমরা দেখে নাও চটপট। বাই বাই কেন বলছি, এখন তো ভিডিও শুরু হলো, তো প্লিজ স্কিপ না করে জলদি দেখে নাও। প্লিজ প্লিজ, কষ্ট করে আমরা ভিডিও বানাই, তো তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তো প্লিজ গাইস, প্লিজ। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছি, মা এখনই বানিয়ে দিল। প্রচণ্ড গরম হয়েছে, একদম উজ্জ্বলন্ত গরম। তো চলো স্টার্ট করি, 1 2 3 স্টার্ট। ম্যাগি নিয়ে বসে গেছি, তো মা বানিয়ে দিল, দেখতে পাচ্ছ এখানে 2 প্যাকেট মতো ম্যাগি আছে, যেরকম সায়ন নিয়েছিল ওরকমই। তো চ্যালেঞ্জটার কথা তোমাদের সবই বললাম, তো আমার তো মনে হয় না যে আমি জিয়ে দেবো, তবুও চ্যালেঞ্জটা যদি করতে হবে তাই করবো। তো স্টার্ট করবো কি? ওকে চলো, 1 2 3 স্টার্ট। এখানে আমি বুঝতে পারছি না যে আমার অকারণে কিসের জন্য এত হাসি পাচ্ছিল, মানে আশেপাশে আমার কেউ ছিল না, তবুও আমি হেসে যাচ্ছিলাম, মানে কি জন্য? আমি এখন আমি ভাবছি যে কিসের জন্য আমি হাসছি। আর আরেকটা জিনিস, যেহেতু আমার রুলে ছিল, মানে আমাদের রুলে ছিল যে জল খাওয়া যাবে না খেতে খেতে, তো আমি জল যেহেতু খেয়ে ফেলেছি তার জন্য আমি বিশেষভাবে হেরে গেছি, তো তার জন্য সরি। দেখতেই পাচ্ছ 2 মিনিট
এই দেখো হয়ে গেছে 2 মিনিট, উল্টো লাগছে হয়তো, কিছু করার নেই। তো আমার জাস্ট আর একটু বাকি ছিল, শেষই হয়ে গেছে আর একটু বাকি। তো হয়তো আমি চ্যালেঞ্জটা অলরেডি হেরে গেছি, বাট কিছু করার নেই আমার দ্বারা। তো আমার হয়তো এই চ্যালেঞ্জটা নামাই ভুল হয়েছে, তো আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, কী বলবো, হেরে গেলাম বলো, দেখা যাক পানিশমেন্ট আমার জন্য কী রেখেছে ওরা। তো যাই হোক, এটা আমি রোল ব্রেক করেছি, আই থিঙ্ক আমার জন্য একটু কঠিন পানিশমেন্ট ওরা রাখতে পারে। তো পানিশমেন্ট আমার জন্য আমি ফোন করবো আমাদের টিমের শ্রেয়াকে, হয়তো দুজন করেই পানিশমেন্ট ঠিক করবে। আই থিঙ্ক মানে সায়ন তো ধরো কমপ্লিট করতে পারেনি খাওয়াটা, আর হতে পারে, বাট আমি জানি না, দেখি একটা ফোনটাকে করি কি বলছে, দেখি তারপরে হবে কি যে পানিশমেন্ট রেখেছে ভগবানই জানে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, পানিশমেন্টটা একটু বল। হ্যাঁ শোন, পানিশমেন্ট আমি তোদের মানে তোর দুজনটার জন্য তুই রকমভাবে রেখেছি, ঠিক আছে? যেহেতু সায়ন কোনো রুল ব্রেক করেনি, ও জাস্ট শুধু পুরো ম্যাগিটা খেতে পারেনি, আর তুই তো জল খেয়ে রুল ব্রেক করে দিয়েছিস, তাই তোরটা অন্য ভেবেছে আর ওরটা অন্য ভেবেছে। আচ্ছা ঠিক আছে, তো দুজনকেই করতে হবে তাই তো? তুই আমার হয়ে একটু গেয়ে দে। একটু আলাদা হয় গাছ থেকে, ঠিক আছে দেখছি। দেখতেই পেলে ও আমার জন্য পানিশমেন্ট ঠিক করেছে, যে আমাকে ক্যামেরার সামনে মানে তোমাদের সামনে আমাকে একটা গান গেয়ে শোনাতে হবে। তো কথা হচ্ছে, ক্যামেরার সামনে গান গাইতে আমার প্রচণ্ড হাসি পায়। তো দেখি অন্য কিছু একটা গান ভাবি, তারপর আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওকে? জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবুও তোমাদেরকে আমি শোনাবো, যেহেতু আমার একটা পানিশমেন্ট, যেহেতু আমি রুল ব্রেক করেছি, তো একটু সহজ পানিশমেন্ট হতে পারতো, বাট এইটা সত্যি। ঠিক আছে, আমি গানটা ভেবে তোমাদের সাথে সামনে গিয়ে শোনাবো। 5 থেকে 10 মিনিট আমি টোটালি ভেবে গেছি, তো একটা গান আমি পেয়েছি। তো এটা না একটা সময় ভাইরাল হয়েছিল, তখন আমার সামনে অনেক ছোটো ছিলাম, তো যাই হোক সেই গানটাই আমি আজকে করতে চলেছি। কী যে হবে এসব তোমাদেরকে ভাবছি, তোমাদের কি আমাদের শুনে কী হবে সেটাও ভাবছি। তো যাই হোক, আমি স্টার্ট করছি। স্টার্ট করি বলো। ওটুনির্মা তোমার টুনি কথা শোনে না, জানলা দেউ কি মারে আমায় চেনে না, আমি আর পারছি না গান হবে না, তো আমি এবার চললাম, টাটা বাই বাই। এবার আমার পানিশমেন্টটা আছে, কিছু বলার নেই, তো চলো মানে স্যারকে ফোনটা করে জিজ্ঞেস করে নিই কি পানিশমেন্ট আছে আমার জন্য। হ্যালো হ্যালো, রং কানেকশন হয়ে যাচ্ছে, বলা যাচ্ছে। হ্যাঁ হ্যালো শ্রেয়াদি, তো বলছি যে আমার কি পানিশমেন্ট আছে? এইটা বলতে পারবো? ঠিক আছে দেখছি, আর কিছু করার নেই, যখন খেতে পারিনি চেষ্টা করছি। ঠিক আছে।
তো গাইস তোমরা দেখতেই পেলে শ্রেয়াদি একটা কি বাজে একটা আমাকে পানিশমেন্ট দিয়েছে। তো এটা আমি পারবো কিনা আমারও কোনো সন্দেহ লাগছে, আমি কি বলবো ওকে ফোন করে। তো যাই হোক চলো, একটা বান্ধবীকে আমি ফোন করছি, তার নাম হচ্ছে সাথী। তো চলো দেখি ওর রিয়াকশনটা কি হয়। বিজনদার নামটা একই। হ্যালো, হ্যালো, আমি সায়ন বলছি রে। বলছি কি, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো হ্যালো হ্যালো, বলছি আই লাভ ইউ। কি হলো, বেচারি ফোনটা কেটে দিচ্ছে, কি অবস্থা সত্যি। এটা একটা খুবই বাজে ছিল। তো যাই হোক তোমার রিয়াকশনটা তো দেখলেই কি যাচ্ছাতে ছিল একটা রিয়াকশন। কি বলছিস রে, আয় বলছিস রে, বলছিল তো কিছু করার নেই, দিল যখন তো করলাম, আমার পানিশমেন্ট ফিনিশ হয়ে গেছে। তো চলো বাই গাইস, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো জানি না তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আমরা চেষ্টা করবো যে আরও ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার, মানে ভালো ভিডিও বানানোর, ভালো ভিডিও তোমাদেরকে দেখানোর, তোমাদের একটু এন্টারটেন করা, এটাই আমাদের উদ্দেশ্য আর কি, ভিডিও বানানো। তো জানি না তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানো অনেক উৎসাহ বাড়ায়। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, বাই।